জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সানবীর রূপল। রূপল, আমরা দিনভর দেখলাম যে আপনি এই বাজেট নিয়ে কাজ করেছেন এবং শুরু থেকেই কিন্তু এটি ফলো করেছেন। আজকের যেই বাজেটটি উপস্থাপন করা হলো সংসদে, অর্থাৎ 2023 থেকে 2023-24 অর্থ বছরের যে বাজেটটি, সামগ্রিক মূল্যায়নে আসলে আপনার মতে আপনার মূল্যায়নটা যদি আমি শুনতে চাই। প্রথমে এবার যে প্রতিবাদ্যটি নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এটি প্রথম বাজেট বলছে সরকার, সেটি নিঃসন্দেহে একটি আরেকটি মাইলফলক স্পর্শ করার একটি প্রতিশ্রুতি নিয়েই যাত্রা শুরু করা। এবং এর আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথাও কিন্তু 2008 সালের নির্বাচনের পরে, কিন্তু 2007 সালের নির্বাচনের পরে যে প্রধানমন্ত্রী প্রথম মেয়াদে তিনি ক্ষমতায় আসলেন, তখন কিন্তু সেটি একটি ভিশন হিসেবে নিয়েছিলেন এবং এবার কিন্তু একটি নতুন ভিশন সেটি বলাই যায়। এবং এই ভিশনটি এমন একটি সময় হলো যেটি নির্বাচনী বছরের বাজেটের সময় তিনি ঘোষণা করলেন এবং সেটিকে প্রথম স্মার্ট বাংলাদেশের বাজেট বলছেন। তো সেটি নিঃসন্দেহে একটি আশার জিনিস হয়ে থাকলো। পাশাপাশি বড় অঙ্কের বাজেট নিঃসন্দেহে, এবং 7,61,000 কোটি টাকার বাজেট গত অর্থ বছর চেয়ে এইটি কিন্তু 1,00,000 কোটি টাকা বেশি। অর্থাৎ বলতেই হয় এটি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার দিকে একটি চাপ সৃষ্টি করবে। এবং সেই চাপ সৃষ্টি করতে গিয়ে আপনি যখন হেডলাইন পড়ছিলেন তখন আমি শুনছিলাম যে হেডলাইনও এই কথাটা কিন্তু গুরুত্ব সহকারে এসেছে যে 2,000 টাকা যে কেউকে কর দিতে হবে, কর বাড়তি কর দিতে হবে। অর্থাৎ এতদিন যারা টিআইএন নাম্বার যা হোল্ডারি যারা আছে, এতদিন শুধুমাত্র আইকন রিটার্ন দিলেই হতো, কোনো টাকা জমা না দিলেও হয়। এখন যাদেরই এই ঋণ থাকবে তাদেরকেই ন্যূনতম 2,000 টাকা দিতে হবে। এই ক্ষেত্রে আসলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেটি কি আসলে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে হয়? দেখুন, প্রায় 82,00,000 টিন ধারে আছে যতটুকু আমার তথ্য মনে আছে। তো তাদের মধ্যে কর দিতেন বা কর হয়তো 24,00,000 বা আজ এই বছর হয়তো আরও কিছুটা বেড়েছে, 30-32 লাখের মতো হতে পারে। অর্থাৎ অর্ধেক লোকও সেই করের আওতায় না। কিন্তু ওদিকে টিআইএন আপনার খুলতে হবে প্রত্যেককে, এবং টিআইএন খুলতে হবে 35 বা 40 ধরনের সেবা নিতে হলে, তো তখন কিন্তু তারা এখন একটি কর জালের মধ্যে পড়ে যাবেন স্বাভাবিক অর্থেই। কিন্তু অনেকেরই এর মধ্যে আবার আয় নেই, কিন্তু তাকে আবার রিটার্ন দিতে হলে বা নতুন কোনো সুযোগ সুবিধা নিতে হলে তখন কিন্তু সে 2,000 টাকা দিতেই হয়। তো সেটি একটি বাড়তি চাপ হিসেবে নেবে, কিন্তু এটি থেকে সরকার কতই বা রাজস্ব আহরণ করবে, হয়তো সর্বোচ্চ 1,000 কোটি টাকা হতে পারে। কিন্তু অন্যান্য আরও যেসব জায়গাগুলো আছে, ফ্যাট বা মূসক বা অন্য আরও কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে হয়তো আরও একটু প্রাধান্য দিলে এই করের বোঝাটা না চাপালেও হয়তো চলতো। আবার জিনিসপত্রের দামের ক্ষেত্রে তিনি স্বস্তি রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সরকার। তো সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় কিন্তু আমরা দেখেছি যে করের বোঝা চাপানো হয়েছে, বিশেষ করে আমদানি কিছু পণ্যের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হয়তো কিছুটা একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। ধন্যবাদ রূপল, আমরা আবারও আসবো এই প্রসঙ্গে। আমরা এর আগে একটি প্রতিবেদন দেখে আসতে চাই। প্রস্তাবিত বাজেটে দাম বাড়বে মোবাইল, এলপিজি সিলিন্ডার, সিমেন্ট, সিগারেট সহ বিভিন্ন পণ্যের। কমবে ক্যান্সারের ওষুধ, সাবান, শ্যাম্পু, পশু খাদ্য, অপটিক্যাল ফাইবার সহ কয়েকটি পণ্যের দাম। বড় অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্য ঠিক করলেও করমুক্ত আয়ের সীমা বাড়িয়েছে সরকার। উচ্চমূল্যের উত্তাপে নিত্যপণ্যের বাজারে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে জানানো হলো এবার রান্না করতেও গুনতে হবে বাড়তি টাকা, কারণ ভ্যাট বসানো হচ্ছে এলপিজি সিলিন্ডারে। শখ করে তেহারি বিরিয়ানি কাচ্চি খাবেন, জানেনই তো শখের তোলা 80 টাকা, ভ্যাট বসতে যাচ্ছে বাসমতি চালে। খেজুর কিনতে গেলেও চাপে পড়বেন, কারণ দাম বাড়ানোর প্রস্তাব এসেছে উত্থাপিত বাজেটে। দাম বৃদ্ধির খবর শুনে ঘেমে গেলেন, সেই ঘাম মুছতেও বাড়তি টাকা দিতে হবে, কারণ টিস্যুর দামও বাড়ানো হচ্ছে, দাম বাড়ছে স্যানিটারি ন্যাপকিন ও মানিব্যাগের। হয়তো ভাবছেন এগুলো সব বড়লোকি ব্যাপার স্যাপার, আপনার দরকার প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের গৃহস্থালী সামগ্রী ও তৈজসপত্র, এখানেও এবার 2.5% বেশি ভ্যাট দিতে হবে। আগেই যেখানে মেলেনি বাজার হিসাব, এবার তো কলমেরই দাম বাড়ছে। বাড়তি খরচের চাপে চোখে অন্ধকার দেখছেন, সাবধান, চশমার ফ্রেম ও সানগ্লাসের দাম বাড়ছে। টেনশনে সিগারেট ধরাবেন, এবারও বাড়ছে ক্ষতিকর তামাকজাত পণ্যের দাম। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে দেশি মোবাইলও। নতুন সংসার শুরু করতে যাচ্ছেন, শুনে রাখুন, ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে আনা স্বর্ণবারের শুল্ক বাড়িয়ে দ্বিগুণ হতে যাচ্ছে আগামী জুলাই থেকে, মানে মূল্যবান এই ধাতুর দাম আরও বাড়ছে। জীবনের উত্থান পতনের কোনো সময় হয়তো গাড়ি কিনেছিলেন, আগামী জুলাই থেকে একটির বেশি গাড়ি থাকলে দিতে হবে বাড়তি কর। তাহলে কি বাইসাইকেল কিনবেন? স্বয়ংক্রিয় পরিবেশ বান্ধব এই বাহনেরও দাম বাড়ছে। আগে করযোগ্য না হলে বিনামূল্যে আয়কর রিটার্ন জমা দিতে পারতেন, এবার থেকে আপনাকেও দিতে হবে 2,000 টাকা, না হলে পাবেন না দরকারি 40টির বেশি সুযোগ সুবিধা। তবে ম্যালেরিয়া আর যক্ষ্মা হলে আপনার পাশে থাকছে সরকার, এসবের চিকিৎসায় দরকারি ওষুধের দাম কমছে।
এত কিছুর পর যদি জীবনে কোনো খুশির খবর পান তাহলে তা সস্তায় ভাগাভাগি করতে পারবেন। মিষ্টির ভ্যাট কমিয়ে আপনাকে সেই সুযোগ দিচ্ছে সরকার। দাম কমবে হাতে তৈরি বিস্কুট ও অপটিক্যাল ফাইবারের। জানি না কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ, তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাজেট নিয়ে আলোচনার জন্য আমরা আবারও যাচ্ছি সানবীর রুপলের কাছে। রুপল, আমরা যেমনটি দেখলাম যে কোন কোন পণ্যের আসলে দাম বাড়বে, কোন কোন পণ্যের দাম কমবে, আমরা কিন্তু একটু আলোচনা করতে যাই যে করমুক্ত যে আয়ের সীমা যেটা বাড়িয়েছে সরকার, এক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে, সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে, এই বিষয়টি যদি আসলে একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে, আগে ছিল 3,00,000 কোটি টাকা, সেখানে বাড়িয়ে 3,50,000 কোটি টাকা করা হয়েছে। কিন্তু আরেকটি খবর দিতে চাই, সেটি হচ্ছে কি যদি কোনো বাবা মায়ের প্রতিবন্ধী সন্তান থাকেন তাহলে সেক্ষেত্রে তার করমুক্ত আয়ের সীমা আরও 50,000 টাকা বেশি তিনি ভোগ করতে পারবেন। তবে এটি কেন বাড়ানো হয়েছে, এই মুহূর্তে মূল্যস্ফীতির চাপ যেটি আছে বাজারে ঊর্ধ্বগতির কারণে কিন্তু এখন 9% বা 9.5% হচ্ছে এখন মূল্যস্ফীতি। তো সেক্ষেত্রে মানুষের স্বাভাবিক প্রকৃত যে আয় সেই আয় কিন্তু কমে গেছে, কারণ অর্থাৎ আপনি 100 টাকা নিয়ে যদি বাজারে যেতেন আগে যে পরিমাণ পণ্য কিনতে পারতেন তার চেয়ে এখন কম পরিমাণ পণ্য কিনতে পারেন, কিন্তু আপনার প্রয়োজন যদি সেই পরিমাণ পণ্য থাকে তার মানে হচ্ছে আপনার প্রকৃত আয়ের কিন্তু কমে গেছে, মানে পারচেস করার ক্ষমতা, ক্রয় করার ক্ষমতা। সেদিক বিবেচনা করে হয়তো সরকার সেদিকে 3,50,000 কোটি টাকা করেছে, এবং যদিও বিভিন্ন সময় বাজেট প্রস্তাব যারা দিচ্ছেন তারা কিন্তু বলছিলেন যে এটিকে 5,00,000 কোটি টাকা করলে হয়তো কোনোভাবে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ আয়মুক্ত, এটি এই ব্যাখ্যাটি পরিষ্কার যে আসলে সরকার এই বাড়ানোর বিষয়টি, কিন্তু সরকার প্রায়োরিটি বেসে যেই খাতগুলোকে এবারও যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই, যেমন আমরা যদি বলি যে যোগাযোগ যে ব্যবস্থা এবং জ্বালানি, এই বিষয়গুলোতে যে সরকারের যে বরাদ্দ, এই বিষয়ে আসলে অর্থনীতিবিদদের যে বিশ্লেষণ হয়তো আমরা ধীরে ধীরে পাবো। আপনার কি মনে হয় সরকার যে বরাদ্দগুলো যেই প্রায়োরিটি বেসে দিয়েছে সেই বিষয়ে আসলে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে, আর অর্থমন্ত্রী কি বললেন? দেখুন, এই পুরো বিশ্লেষণের ক্ষেত্রে আমি যদি একটু বলি, সেটি হচ্ছে গিয়ে সরকারের যে আপনি বলছিলেন যে 2,61,000 কোটি টাকার মতো ঘাটতি আছে, সেই ঘাটতি সংস্থান করতে হলে তাকে কিন্তু বাড়তি ঋণ করতে হচ্ছে, অর্থাৎ অভ্যন্তরীণ উৎস থেকে 1,55,000 কোটি টাকা এবং বিদেশি উৎস থেকেও 1,00,000 কোটি টাকার বেশি ঋণ করতে হচ্ছে। আবার দেখতে পাচ্ছি সুদ বাবদ কিন্তু 94,000 কোটি টাকা সরকারকে ব্যয় করতে হবে। তো এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে আপনি যেটি বলছিলেন যে সেক্ষেত্রে আসলে কতটা এরকম একটা স্বস্তির জায়গা সরকার থাকতে পারবে, তবে সবশেষ যে কথাই বলি না কেন অগ্রাধিকার ভিত্তিক সামাজিক নিরাপত্তা খাত গুরুত্বপূর্ণ ছিল বাজারের দামের কারণে, যোগাযোগ খাতটাও স্বাভাবিকভাবে চালিয়ে নিতে হবে, পাশাপাশি অন্যান্য খাতেও সরকার দেওয়ার চেষ্টা করছে, যতটুকু চেষ্টা করছে ততটুকু হয়তো পারেনি, কিন্তু তারপরও চেষ্টা করেছেন যে যাতে এই খাতগুলো অন্তত আগের মতো ধারাবাহিকভাবে বজায় থাকে। এবং নির্বাচনী বাজার যেহেতু, সেহেতু জনগণের জন্য একটা প্রতিশ্রুতি থাকে, সেই প্রতিশ্রুতি হয়তো তারা বাস্তবায়ন করতে চাইবেন, যদিও সামনের অর্থ বছর পুরোটা তারা পাবেন না, মানে 2023-24 অর্থ বছর। সব মিলিয়ে যতগুলো বাজেটই করা হোক না কেন মানুষের প্রত্যাশা যেটি, সেটি হচ্ছে গিয়ে যত বড় অঙ্কের বাজেট হয় এই বাজেটের একটি বড় অংশ পরিচালন ব্যয় হিসেবে ব্যয় করা হয় বিভিন্নভাবে, অর্থাৎ জনগণের ভাগ্যে সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ উন্নয়ন বাজেট কিন্তু 2,63,000 কোটি টাকা, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে 3 ভাগের 1 ভাগ। সেক্ষেত্রে বাজেট বাস্তবায়ন একটি চ্যালেঞ্জ, এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো রূপের অপচয় না হয়, বাড়তি কোনো প্রকল্প না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এইটি তারা চিন্তাভাবনা করছেন যে, এবং জনগণের প্রত্যাশাও এটা, এবং আমার প্রত্যাশা এবং বাংলাদেশের সব মানুষের প্রত্যাশা এটাই যাতে অপচয় না হয়। রূপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজেট নিয়ে আলোচনার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানবীর রূপল।